গত 3 বছর ধরে রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে রাজধানীর উত্তরা দক্ষিণখান এলাকার 6 লক্ষ মানুষ, এমন অভিযোগে নিউজ 24-এর ক্যামেরা হাজির দক্ষিণখান রেল ক্রসিং এলাকায়। এ সময়ে রাস্তার ভোগান্তির সাথে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। দক্ষিণখান রেল ক্রসিং থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত রাস্তায় ইজিব্যাক চালালে প্রতিদিন চাঁদা দিতে হবে 40 টাকা, মাসে গাড়ি প্রতি চাঁদা দিতে হবে 1500 টাকা। এই রুটে চলার জন্য স্টিকার দেয় একটা, ওই গোল স্টিকার, ঠিক আছে, এই জন্য প্রতি মাসে 1500 টাকা দিতে হয়, আর প্রতিদিন ওই যারা লাইনম্যান করে ওরা প্রতিদিন 20 টাকা করে নেয় আর কি। শুধু কি তাই, বেহাল রাস্তায় গাড়ি উল্টে গেলে জরিমানা হয় ইজি বাইক চালকদের। এক দ্বারা প্রতিদিন 5টা 6টা 7টা করে গাড়ি উল্টে আর কি, রাস্তা পজিশন ভালো না, উল্টিছে দেখে বলতেছে গাড়ি উল্টে লাগে কেন, এই জন্য পুলিশে আমাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যে আপনার জরিমানা করেছে আমার 11500 টাকা। প্রতিটি গাড়ির সামনে কারো ভিতরে লাগানো লাল ও হলুদ রঙের স্টিকার, মাসিক নির্ধারিত চাঁদা দিলেই রাস্তা ব্যবহারের এই অনুমতিপত্র দেয় দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার। এই যে খাদিজা ম্যাডাম করে একদম হেরা নেয়, এক সময় লাল থাকে এক সময় হলুদ থাকে, এক এক মাসে এক 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 কালারের। এই স্টিকারে কি সুবিধা পাচ্ছেন? সুবিধা আবার কি, আপনি এই রেলগেট পর্যন্ত সুবিধা, এই সুবিধা নেই। আরও প্রমাণ চাই, যোগাযোগের চেষ্টায় অভিযুক্ত আওয়ামী লীগের নেত্রী খাদিজা আক্তারের সাথে। ইজি বাইকে মাসে 1500 টাকা করে আপনি নিচ্ছেন? ক্যামেরায় কথা বলতে রাজি না হয় বাধ্য হয়ে গোপনে ধারণ করতে হয় অভিযোগের স্বীকারোক্তি। ওরা টাকা দিচ্ছে না, সত্য লাইন এসে 6টা ভাগ করে, মানে আসলে কি এটা, মানে এক এক গ্রুপ চালায় আমার রাস্তার টাকা কেউ খাইতে পারে, কেন খাইতে পারে না, আমার তো আমার ব্যয় হয়ে যায়। আমি বললাম না যে আমার যে টাকা, আমি সংগঠনের পিছনে, আপনি আসলে আমার খাতা খুলে আমি দেখাইতে পারবো। আলাপচারিতায় মাঝে মধ্যে কথা বন্ধ হলেও বন্ধ হয়নি ক্যামেরা। থানায় আমি কোনো মান্থলি ওরকম দিই না, ওই যে মানে একটু চাপানির জন্য যারা ডিউটি করে যতগুলো লাইন আছে প্রত্যেক লাইনে 100 টাকা করে নেয়। দলের নামে কেন এই চাঁদাবাজি? উত্তর, তিনি একা নন। পুলিশকে জানিয়ে উত্তর ও দক্ষিণখান এলাকায় মোট 6টি রাস্তা থেকে এভাবে চাঁদা আদায় করে আওয়ামী লীগের আরও কয়েকটি সংগঠন। আগে খাইছে বিএনপি, এখন আওয়ামী লীগ ভোগ করবে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সম্মিলিতভাবে কিন্তু এটা ই করতেছে, পরিচালনা করতেছে। ওরা মনে করেন ওই ওই জায়গায় আছে বোধ হয় মুখলেস, ওটা ওই যে আমাদের ছাত্রলীগের ফলাফল, আপনি ওই লাইনের মাথায় গেলেই দেখতে পারবেন। চাঁদাবাজি বন্ধ করতে নিজের অপারগতা জানান স্থানীয় জনপ্রতিনিধি। অভিযোগ আমার কাছে আসছে যে টাকা টোকা চায় ইজি বাইকের মালিকরা, তা আমি বলছি এটা এইসব বিষয়ে আমি কখনোই হাত দিই না, এইসব বিষয়ে আমার সাথে আলাপ করবে না। এদিকে চাঁদা আদায়ের অভিযোগ নিয়ে কেউ আসেনি এমন দাবি করেন উত্তরা জোনের উপপুলিশ কমিশনার, জানান এ বিষয়ে কথা বলতে রাজি নন তিনি। তালুকদার বিপ্লব, নিউজ 24, উত্তরা, দক্ষিণখান, ঢাকা।